সকালবেলা বসিয়ে দিয়েছি ভাত আর ডাল। দেখো ভাত হচ্ছে আর ডাল হচ্ছে, যেহেতু অনেকজন খাবো তার জন্য কিন্তু অনেক বড় হাঁড়িতে ভাত বসানো হয়েছে, আর ডালটা দেখো সেদ্ধ হয়ে গেছে। আর বাগান থেকে তুলেছিলাম 3টে বেগুন, তো বেগুনগুলো একটু ছোট ছোট করে কেটেছি কারণ ভাজা করব। এই যে দেখো বেগুন ভাজাটা কত সুন্দর হয়েছে, আর আমি সত্যি এরকম সুন্দর কিন্তু বেগুন আগে ভাজতে পারতাম না, তো এখন আমি ভাজতে পারি। কিন্তু একটু পুড়ে পুড়ে গেছে কারণ আমি বাগানে গেছিলাম এগুলো রেখে। এই যে দেখো বেগুন ভাজাটা কত সুন্দর হয়ে এসেছে, মানে দুবার ধরে ভেজেছি, একবারে হয়নি, তো আমি দুবার ধরে কিন্তু বেগুনটা ভেজে নিয়েছি। আর এই দেখো কাঁচা লঙ্কাটা কুচানো, আর এটা তেলাপিয়া মাছ। আমরা কিন্তু আজকে বৃহস্পতিবার, তার জন্য কিন্তু মাছ খাবো না, এগুলো মিস্ত্রি আছে তো মিস্ত্রিদের জন্যই করা হচ্ছে মাছের তরকারিটা। তো বাবে নিয়ে এসেছে বাজার থেকে তেলাপিয়া মাছটা, আর আমাদের জন্য কিন্তু পনির। তো আমি এর মধ্যে হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিয়েছি, কারণ আমি কিন্তু কিছুই দিই না, তারপরেও কিন্তু আজকে একটু দিয়ে নিয়েছি পনিরের মধ্যে। দেখো কত সুন্দর লাগছে, যেহেতু একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি আর হলুদ দিয়েছি তার জন্যই কিন্তু দেখতে এরকম লাগছে, না হলে কিন্তু সাদাই থাকে পনিরটা। তো পনির আমার খুব ফেভারিট। আর আমি ব্রোকলি দিয়ে কিন্তু পনিরটা রান্না করে নিয়েছি, দেখেছো ব্রোকলি দিয়ে কিন্তু সত্যি সুন্দর লাগে। আমি এই দুদিন ব্রোকলি রান্না করলাম, কিন্তু দুদিনই কিন্তু নিরামিষই, মানে পনির দিয়ে করেছি। তো এর পরের দিন আমি মাছ দিয়েই করব পনির ব্রোকলিটা। আর এখানে ভাজা হচ্ছে ফুলকপি, বাগানের একটাই ফুলকপি ছিল, তো এটাই কিন্তু লাস্ট ফুলকপি, আর এটা ভাজা হচ্ছে কারণ এখন ভাজা ছাড়া খাওয়া যায় না। আগে একটু সেদ্ধ করে নিয়েছিলাম, এবার ভেজে নিচ্ছি ফুলকপিটা। আর এখানে দেখো কাজ হচ্ছে, এই কাজগুলো কিন্তু অনেক বছর ধরে পড়ে আছে, 6 বছর 7 বছর ধরে কিন্তু এই কাজগুলো পেন্ডিং হয়ে আছে, কিন্তু এখন না করালে নয় তাই কিন্তু করানো হচ্ছে। কিন্তু মারবার কিন্তু বলছে, মাল খাওয়াচ্ছে কিন্তু খাচ্ছে না, মানে ধরছে না, আঠা নেই, যেহেতু অনেক পুরানো হয়ে গেছে তার জন্য কিন্তু আঠা নেই। আর এই রুমটা তো স্টোর রুম হয়ে গেছে, কিন্তু আদৌ কিন্তু এটা স্টোর রুম হবে না, এটা পরবর্তীকালে আমাদেরই রুম হবে। তো এই গ্রিলটাও কিন্তু বসানো হয়েছে দেখো, আর এটা কিন্তু আমাদের রান্নাঘর। তো রান্নাঘরে একটু স্টেনার দিয়ে আর মানে প্রাইমার দিয়ে কিন্তু এরকম কালার করে দেওয়া হয়েছে, কারণ আগে ছিল সাদা, মানে কালারই ছিল না, এমনি প্লাস্টার করা ছিল আগে। তো ভাবলো যে যেহেতু বালি ঝরে যাচ্ছে তার জন্য একটু প্রাইমারের ঘোলা প্রাইমার দিয়ে দেওয়া হোক, তো সেজন্য দিয়েছে। দেখো কত সুন্দর লাগছে, তো আমার তো ভীষণ ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও যে তোমাদের কেমন লাগছে, আর আমার কিন্তু ভীষণ ভালো লাগছে। আর এটা একটা বোট, আমরা যখন ভ্যাকসিন নিয়ে ফিরছিলাম তখনই কিন্তু এই বোটটাতে উঠেছিলাম, মানে রেডি হচ্ছে বোটটা, এখনও রেডি হয়নি। এই যে দেখো বোটটা কিন্তু এখনও রেডি হয়নি, মানে কাজ চলছে বোটটার। আর এই বোটটা নাকি বলছে 40 লাখ টাকা খরচ হয়েছে বোটটার মধ্যে, আর আমি কখনও যেহেতু ট্যুরিস্টে যাইনি তার জন্য কখনোই কিন্তু ট্যুরিস্টের বোর্ডে ওঠেনি। একবার লঞ্চে গেছিলাম গঙ্গাসাগর মেলাতে, মানে সেই যেখানে মেন গঙ্গাসাগর মেলা হয় সেখানে। তো যাই হোক, এখানে দেখো কত রকগুলো বেড, আর এটা বল এটা হচ্ছে টয়লেট, দেখতে পাচ্ছ ঢুকেই হচ্ছে টয়লেট, এর পাশে আরেকখানেও টয়লেট আছে। আর এই দেখো কতগুলো বেড, এর মধ্যে 10টা বেড, আর বেডগুলোও দেখো কত বড় বড়। এর মধ্যে কিন্তু টিভির ব্যবস্থা আছে, মানে রান্না বান্না সব কিছুরই ব্যবস্থা আছে, আর 10টা ফ্যামিলি থাকতে পারবে এর মধ্যে, সেরকমভাবেই কিন্তু এই বোটটা রেডি হচ্ছে। তো আমার কিন্তু দেখা সব প্রায় হয়ে গেছে নিচেতে, মানে নিচে দেখে এবার বাইরের দিকে চলে যাব, মানে অন্য সাইডে চলে যাব। এই দেখো বাপি দাঁড়িয়ে আছে পিছন দিকে, আর মিস্ত্রি কাকুটা দাঁড়িয়ে আছে। তো এবার আমরা উপরে যাব একটু, যে উপরে কেমন করেছে, কারণ কেমন হচ্ছে উপরটা, কারণ যেহেতু অনেক বড় বোট।
যে দেখো জলটা কত সুন্দর লাগছে, আর এখন যেহেতু জোয়ার তার জন্যই কিন্তু এতটা সুন্দর লাগছে দেখতে। দেখেছো জোয়ারের সময় কত সুন্দর লাগে দেখতে? আর এটা কিন্তু সুন্দরবন জঙ্গল, জোয়ারের জলে কিন্তু জঙ্গলটাকে আরও সুন্দর লাগছে দেখতে, কিন্তু ভাটা যখন হয় তখন কিন্তু এতটা সুন্দর লাগে না দেখতে, কিন্তু জোয়ারে কিন্তু বেশি সুন্দর লাগে। চলে এসেছি বোর্ডের উপরে, আর এখানে থাকবে কিন্তু স্টিয়ারিং, এই যে স্লাইডিংটা আছে এখানে কিন্তু থাকবে স্টিয়ারিংটা। আর দেখো দেখতে থাকো কেমন লাগছে, আর অবশ্যই কমেন্টস করে জানিও। আমাদের দেখা হয়ে গেছে, আর সামনে আমার মা আর পিছনে আমার শাশুড়ি মা, তো আর আমি তো আগে চলে এসেছি। যে আমরা এবার চলে যাচ্ছি, দেখে খুব ভালো লাগলো বোটটা, আর জানি না কখনো ট্যুরিস্টে যেতে পারবো কি না, তো ভীষণ ভালো লাগলো। তোমাদের কেমন লেগেছে অবশ্যই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম অ্যান্ড ব্যাক টু মাই চ্যানেল সবুজ অনুমিতা ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই অনেক 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 স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছো, আর আমরা তো বিন্দাস আছি। আর এখন জানাচ্ছি সবাইকে গুড মর্নিং, আর গুড মর্নিং সবাইকে জানিয়ে শুরু করছি আজকে নতুন আরও একটা ব্লগ। আর এখন বাজে তো 10:14, আর আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আর বড় আলু দিয়ে মাছ করবো, তো বড় আলুটা কেটে সেদ্ধ করে রেখে দিয়েছি অলরেডি, ওটা সেদ্ধ হয়ে গেছে। আর ওটা নামানোর পরে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আর কি বলতো ভাতটা তো বসানো হয়ে গেছে, আর সঙ্গে আমার মানে কলাটা আর আলুটা কাটাই আছে, সেটা আমি মৌরলা মাছ ছোট ছোট পুঁটি মাছ দিয়ে ঝাল করব, মানে ঝাল করব বলতে রান্না করব সর্ষে বাটা দিয়ে। আর একটা করব বেগুন ভাজা, তো বেগুন ভাজাটার বেগুন কাটা হয়ে গেছে, আর ডালটা নিয়ে আসতে হবে কারণ ডালটা ফুরিয়ে গেছে, সেই জন্য ডালটা নিয়ে আসবো, মানে বাড়ির দোকান পাশে ডাল আর সর্ষের তেলটা নিয়ে আসতে যাবো কারণ সর্ষের তেলটাও না ফুরিয়ে গেছে, সেই জন্য তো ডাল আর সর্ষের তেলটা নিয়ে আসবো। আর এবার মাংসের আলু কাটবো, মানে চিকেনের জন্য আলু কাটবো, ওটাও আমার হয়ে যাবে। আর পেঁয়াজ আর রসুন, রসুন মানে রসুনটা কিছুটা কাটা আছে, আর পেঁয়াজ টেঁয়াজ কাটবো, কাটলে আবার হয়ে যাবে, ঠিক আছে? তো কারণ আজকে ছোটো কাকুদের ডাকা হয়েছে, তো ওনারা থাকবেন আজকে দুপুরে, রাত্রে বাপি ভেবেছিলো রাত্রে হবে, কিন্তু কাকিমা এসে বলছে না যা হবে দুপুরে হবে রাত্রে হবে না, তো তার জন্য কিন্তু এখন রাত দুপুরবেলায় আয়োজনটা হচ্ছে। আর এখনও চিকেনটা নিয়ে আসা হয়নি কারণ বাপি বাড়িতে নেই, তার জন্য কিন্তু চিকেনটা নিয়ে আসা হয়নি। আর চিকেনটা যাবি হয়তো কাটতু চান নিয়ে আসতে, কারণ বাপি যেহেতু বাড়িতে নেই, ও বলেছিল আমি যদি তাড়াতাড়ি ফিরি তো আমি নিয়ে আসবো, ঠিক আছে? তো যাই হোক সেটা দেখা যাবে, সেটা তো পরে রান্না হবে, তো সেটা দেখা যাবে। আর আমি যেহেতু উনুনে ভাত বসিয়ে দিয়েছি, জানি না উনুনটা কী হচ্ছে, কারণ উনুনের ধারে তো মাঝে মাঝে দেখতে হয়, কারণ উনুনের জালটা কমে আসলো কি না বা জালটা ফুরিয়ে গেছে কি না সেটাও দেখতে হয়, তাই না? তো আমি তো কালকে ব্লগটা কমপ্লিট করতে পারিনি কারণ সারাদিন
প্রচুর একটা প্রেশার গেছে, তারপরে ধুলো বালি এটা সেটা। বাড়িতে যদি কাজ হয় তাহলে বুঝতেই পারছো যে কীরকম হয়, আর সেই বাড়ির মধ্যে থাকতে গেলে কেমন হয়। আর চারটে মিস্ত্রি কাজ করেছিল, তার মধ্যে কিন্তু মানে তিনজন খেয়েছিল আর দুজন খায়নি। আর আমাদের এদিকে মিস্ত্রিদের খেতে দিতে হয়, তার জন্য রান্নাবান্না একটা প্রচুর প্রেশার পড়ে সকাল থেকে, যে রান্নাবান্না করতে হবে, মানুষজনের খেতে দিতে হবে, সেরকম একটা প্রেশার পড়ে। তো সকালেও একবার খেতে দিতে হয় চা বিস্কিট, তারপরে দিতে হয় মানে ভাত মানে 10টার দিকে, আবার দুপুরেও কিন্তু ভাত দিতে হয়, ঠিক আছে। তো সেরকম জন্য তার জন্য কিন্তু একটা প্রেশার পড়ে, প্রচুর একটা প্রেশার পড়ে। তো আজকে মিস্ত্রি এসেছিলো, চারজনই এসেছিলেন, তো আজকে কাজ হয়নি, কারণ কিছু কিছু জিনিস নিয়ে আসা হয়নি, তার জন্য কাজ হয়নি। বলো। হ্যাঁ, ওই যে চিকেনটা নিয়ে আসার জন্য যাবে একটু বাজারে, ও তো গেল আধা ঘন্টা, 1 ঘন্টা হয়ে গেছে। সলিড যেন না দেয়। হ্যাঁ, তা কি সাইকেল কোথায়? আজকে মিস্ত্রি আসেনি তো, হেঁটে। আর ওর হলে তাড়াতাড়ি চলে আসতো, তখন যেত। আর নাহলে আধা ঘন্টা দেরি করো, দেখো না সাইকেল টাইকেল হয় নাকি, দেখতে লাগো। বাবি তো তাড়াতাড়ি আসবে বলেছে, বলেছে ওর দুটোর আগে তো হয় না, ওই জন্য তোমাকে দিচ্ছি। ও দেরি হয়ে গেল, আগের দিন যে গেলাম তাড়াতাড়ি হয়ে গেল। কোথায়? ওই ওখানেই তো, ওই হরি ডাক্তার নাকি। ও মাঝে মাঝে যখন পেশেন্ট থাকে না তখন হয়, আর যখন পেশেন্ট থাকে তখন আর হয় না। আগে ছিল 4-5 জন মনে হয়, মাঝে মাঝে অনেক পেশেন্ট আসে। তুমি দেখো রাস্তার দিকে থেকে লোক হলে যে ওখানে। রান্না করবে কি তুমি? ওই রসুন দিতে বারণ করে যদি রান্না করো, মাংসে মাছের তরকারি। ও আচ্ছা, মাছে তো আমি রসুন দিই না। তো আগের বার নাই কি রান্না করেছিল বাবা সাহেব, একদম রসুনের গন্ধ হচ্ছে, এক্সপোর্ট করতে হয়। আমার সে কেন একটা লাগে মানে মাছের তরকারিতে রসুন দিই। ভাবি তো মনে হয় রান্না করেছিল। মাংসের রসুন খায় না? বাবা তো মাংস খায় না। না তুমি? হ্যাঁ, মাংসের রসুন ঠিক আছে, না মাছে তো রসুন দিই না। তো কার্তুস এসেছিল চিকেন নিয়ে আসতে যাবে বলে টাকা দিলাম ওকে, কারণ ও তো সাইকেল নেই আর বাইক তো চালাতেই পারে না, আর বাড়িতে বাইকও নেই, তো কি করবে কিভাবে যাবে বুঝতে পারছে না। বললাম যে একটু ওয়েট করো, তারপরে যদি লোকজন পাও সাইকেলে তাহলে চলে যেও, আর না হলে যাওয়ার দরকার নেই, ঠিক আছে। তো আমি গিয়ে এখন রান্নাটা বসিয়ে দিই, চলো। এটা বড় আলু ভাজা হচ্ছে, তো বড় আলু দিয়ে পোনা মাছ দিয়ে রান্না করব। আর বড় আলু কিন্তু কই মাছের সঙ্গে ভীষণ ভালো লাগে, কিন্তু যেহেতু কই মাছ নেই তার জন্য কিন্তু বড় আলু আর পোনা মাছ রান্না করব। আর পোনা মাছটা দিয়েছিল দিদি। আর আমার কিন্তু বেগুন ভাজাটাও রেডি হয়ে গেছে, এই যে দেখো কত সুন্দর বেগুন ভাজা, আর এর মধ্যে আছে ভাত, তো ভাতটাও হয়ে গেছে। আর এখানে মাংসটা আমি বসিয়ে দিয়েছি, এই যে দেখো কতটা তেল বের হয়েছে মাংস দিয়ে, মানে ভীষণই কিন্তু তেল বের হয়েছে। আর এটা কিন্তু কয়লারের মাংস, ঠিক আছে, চিকেন যেটা বলে, তো ওটা কিন্তু চিকেন। এই যে দেখো কতটা পরিমাণে তেল হয়েছে, যেহেতু এখনও অনেক অনেক শীত আছে তার জন্য কিন্তু সব কিছুতেই এতটা তেল হচ্ছে, সে হাঁসেও তেল হচ্ছে। তো আমার মাংসটা রেডি হয়ে গেছে, দেখো কি সুন্দর লাগছে দেখতে তরকারিটা, যেহেতু গুঁড়ো লঙ্কা দিয়ে রান্না করেছি। আজকে কিন্তু তরকারিতে কাঁচা লঙ্কা আমি দিইনি, কারণ কাকুরা খাবে সেজন্য। আর রান্না বান্না হয়ে গেছে, স্নানও সেরে চলে এসেছি, তারপর এখন ভাত মানে রেডি করার পালা, সবাইকে ভাত দিতে হবে যেহেতু কাকুরা আজকে থাকবে, সেহেতু খুব তাড়াতাড়ি খায় সেজন্য, কিন্তু একটার বেশি হয়ে গেছে যদিও, এবার ভাত সেজন্য বাড়া হবে। আর আমি ভাত নিয়ে বসে পড়েছি থালা ধুয়ে, ভাবি থালাটা ধুয়ে এনে দিয়েছে আর আমিও কয়েকটা ধুয়েছি, এবার সবাই মিলে ভাত খেতে বসে যাবে। তার জন্য আর এখানে যে টেবিলটা ছিল না সেই টেবিলটা কিন্তু অন্য জায়গায় দিয়ে দিয়েছি। আর ভাবি বলছে আমার কাছে দাও, আমি হাত দিয়ে বেড়ে দিচ্ছি, কারণ তোমার অনেকটা লেট হচ্ছে সেজন্য তুমি আমার কাছে দাও। কাকিমা কাকুকে বেগুন ভাজাটা দিয়ে দিচ্ছে, যেহেতু কাকু আমার হাতের থেকে অনেকটা দূরে আছে, আমি অত দূরে দিতে পারছি না সেজন্য, আর আমি এদিক থেকে যতটা পারি সব কিছু এগিয়ে দিচ্ছি। না ওই সেদিন বললো একজন যে ছোটো বাবু বিরাট ডাঁটা খেতে ভালোবাসে, ওই জন্য আমি ডাঁটা দিয়েছিলাম।
পরীক্ষা নিয়ে আসে এবার আমি সবাইকে দিয়ে দিচ্ছি মাছের তরকারি, আর কাকু তো মাংস খায় না, তার জন্য কাকুকে দিচ্ছি মাছের দাগা, ঠিক আছে? আর দুটো মাথা আছে, কাকিমাকে একটা দিলাম, আর একটা দেখা যাক কে খায়। আমি তো হয়তো খেতে পারি, কারণ আমার মাথা খুব ফেভারিট সেজন্য। আর ডালও কিন্তু করেছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, আমি ডালও করেছি। আর কাতুজো বসে গেছে খেতে, প্রায় সবার খাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর মাংসের দেলে আর সবার কমপ্লিট হয়ে যাবে। তো আজকের মতো সবাইকে বলছি টাটা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ততক্ষণে ভালো থেকো।